কে বাবা তুমি তুমি কখন এলে আধ ঘন্টা আগে কিন্তু বাবা না কোনো ফোন না টেলিগ্রাম তুমি এরকম হঠাৎ করে চলে এলে হ্যাঁ রে মা সবকিছু একদম হঠাৎই হয়ে গেল আমি ভাবলাম যাওয়ার আগে তোর সাথে দেখা করে যাই যাওয়ার আগে তুমি কোথায় যাচ্ছ আমার একটু তাড়া আছে কি বাবা এক তো আমাদের এতদিন বাদে দেখা হলো আর তুমি বলছো যে তোমার তাড়া আছে মারে দরকার আছে কিসের এত দরকার তোমার বাবা বাবা আমি হোস্টেলে তোমাকে এত মিস করতাম আর তুমি বলছো যে তোমাকে যেতে হবে কামনা মেম সাহেব আপনাকে প্রিন্সিপাল সাহেব ডেকেছেন ঠিক আছে আমি আসছি বাবা আমি এক্ষুনি ঘুরে আসছি হ্যাঁ দশ মিনিটে ওকে কিন্তু মা মে আই কাম ইন স্যার ইয়েস প্লিজ স্যার আপনি আমায় ডেকেছেন হ্যাঁ মা আই এম সরি কামনা আজ আসলে একটা খারাপ খবর দেবো বলে তোমায় ডেকেছি খারাপ খবর কি হয়েছে স্যার কামনা আসলে কিছুক্ষণ আগে তোমার আঙ্কেল আমাকে ফোন করে তোমার বাবার ব্যাপারে বললেন কি বললেন উনি মা আমি আমি কি করে তোমায় বলি আধ ঘন্টা আগে একটা অ্যাক্সিডেন্টে তোমার বাবা মারা গিয়েছেন কি স্যার স্যার আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি আমার সাথে এরকম বাজে একটা মজা করতে পারেন এটা মজা নয় কামনা স্যার এটা মজা নয় তো আর কি আমার বাবা আমার ঘরেই রয়েছেন এটা কি করে হতে পারে স্যার এরকমই বাবা থ্যাংক গড জানি না প্রিন্সিপাল তো বলছিল যে তুমি প্রিন্সিপাল ঠিক বলছেন আমি যাচ্ছি রে মা বাবা বাবা আমার কথা শোনো বাবা দেখো মা আমি জানি খুব বুদ্ধিমতী তুমি কিন্তু তারপরেও একটা প্রশ্ন করতে চাই এই কলেজ বদলানোর যে সিদ্ধান্ত নিয়েছো তোমার মনে হয় সেটা ঠিক হ্যাঁ আঙ্কেল কিন্তু আমার মতে তোমার পুরনো কলেজই ঠিক ছিল ওখানে তোমার বান্ধবীরা ছিল ওদের মধ্যে তোমার মন ভালো থাকতো না আঙ্কেল ওই দুর্ঘটনার পর আমার আর ওই কলেজে ভালো লাগে না দেখো মা যেটা হবার সেটা হয়েছে এখন তো তোমার বাবা গত হয়েছেন ছ মাস হয়ে গেল মা আমার মতে তোমার নিজেকে সামলানোর চেষ্টা করা উচিত হ্যাঁ আঙ্কেল আপনি চিন্তা করবেন না আমি নিজেকে সামলানোর চেষ্টা করব ঠিক আছে মা আমি যাচ্ছি শোনো মা একটা কথা খেয়াল রেখো ডাক্তার খুব পরিষ্কারভাবে বলেছেন যে যদি তুমি একটু টেনশন করো তোমার স্বাস্থ্যের জন্য সেটা বিপদ হতে পারে আমার মনে আছে আঙ্কেল আপনি চিন্তা করবেন না আমি নিজের পুরো খেয়াল রাখবো এই চাস মিসড এমনিতেই তো তুই কিছু দেখতে পাস না তারপর আবার এই ভূত প্রেত আর আত্মার বই পড়ছিস আর আজকালকার এই মডার্ন যুগে শুধু গ্রামের অশিক্ষিত মূর্খ গাইয়া লোকেরাই এসব বিশ্বাস করে তা নয় তো কি যদি সত্যি সত্যি ভূত প্রেত এসব কিছু থাকতো তাহলে নিশ্চয়ই তার কোনো প্রমাণ থাকতো কোনো ফটোগ্রাফস বা কিছু আচ্ছা আমি এ নিয়ে কথাই বা কেন বলছি সব ফালতু এটা বাজে কথা নয় আত্মারা আছেন তুমি কে আরে বাবা ও তো ওই আমাদের ক্লাসের নতুন মেয়ে কামনা কালকেই তো এসেছে হোস্টেলে
আচ্ছা আচ্ছা, তার মানে ওই সব যা জিনিসপত্র এসেছে সব তোমার তো? হ্যাঁ। আর তাতে গিটারও আছে তাই তো? হ্যাঁ। অশ্বিনী অনেক হয়েছে, কামনা তুমি কিছু ভূতের ব্যাপারে কথা বলছিলে। আমি শুধু এটাই বলছি যে আমি ভূত প্রেত আর আত্মায় বিশ্বাস করি, আর আমার দাবি যে এইসব হয়। আরে তুমি তো এমন ভাবে কথা বলছো যেন তুমি নিজের চোখে ভূত দেখেছো। হ্যাঁ আমি দেখেছি, কিন্তু আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। কেন? দেখো আমি তো এই জন্যই মাঝখানে বলে ফেললাম, কারণ তোমরা যে বিষয়টা নিয়ে মজা করছো সে ব্যাপারে তোমরা কিছুই জানো না। হ্যাঁ, আজ অবধি তো কত লোকই মরেছে যাদের মধ্যে কত বড় বড় সায়েন্টিস্ট আর ফিলোসফাররাও রয়েছেন, যারা বলেছেন যে মৃত্যুর পরেও একটা জীবন থাকে, কিন্তু মৃত্যুর পর আজ পর্যন্ত কেউ ফিরে তো আসেনি, আর ওনারা কোনো প্রেস কনফারেন্সও করেননি, আর এমনও কিছু ঘোষণা করেননি যে হ্যাঁ ভূত প্রেত সব হয় আর আমরাই হলাম তার জলজ্যান্ত প্রমাণ। আজ তোমাদের এসব বাজে কথা মনে হচ্ছে, কিন্তু যখন আমি মারা যাব আমি ফিরে আসব, এটা প্রমাণ করার জন্য যে আত্মারা আছেন, মৃত্যুর পরেও জীবন থাকে, এটা আমার প্রতিজ্ঞা। যেমন আমি তোমাদের বললাম যে খাবার পাঁচ রকম হয়। প্রথম সিরিয়ালস, যেমন ডাল চাল এবং গম। দ্বিতীয় সবুজ সবজি ও ফল। তৃতীয় মিট। চতুর্থ মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস। আর পঞ্চম ফ্যাট। ডক্টরদের মতে সুস্থ শরীরের জন্য দিনে চারবার সবুজ সবজি, রুটি, ডাল, ফল খাওয়া জরুরি। বাকিটা কাল। কামনা, কামনা, কি ব্যাপার? দুপুরে আমি যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। যে ব্যাপারে আমি কিছু জানি না সে ব্যাপারে মজা করাটা আমার ঠিক হয়নি। ইটস ওকে। দেখ অশ্বিনী, আমরা একই হস্টেলে একসাথে থাকি, এইসব ছোটোখাটো ব্যাপারে আমাদের ঝগড়া করা উচিত নয়। হ্যাঁ, তোর রুম নাম্বার কত? রুম নাম্বার ১৩। ১৩? এমন কি আছে রুম নাম্বার ১৩? না কিছু না। অশ্বিনী কিছু তো একটা আছে, বল না কি ব্যাপার। না এরকম কিছু না, কিন্তু কিন্তু কি? কিন্তু তোর যেরকম ভূতের ওপর বিশ্বাস, তাতে তোর তো রুম নাম্বার ১৩ থাকা খুব ভয়ঙ্কর প্রমাণিত হতে পারে। আমি কিছু বুঝলাম না। মনে হয় হোস্টেলে অন্য কোনো রুম খালি নেই, তাই জন্যই ওয়ার্ডেন তোকে রুম নাম্বার ১৩ দিয়েছেন, তাই না? আচ্ছা রুম নাম্বার ১৩ আছেটা কি? না ভয়ের কিছু নেই, তিন বছর আগে একটা মেয়ে ওই ঘরে আত্মহত্যা করেছিল। আত্মহত্যা? হ্যাঁ, তারপর ওই ঘরে কেউ থাকতে পারেনি। মানে? মানে ওই ভয়ঙ্কর ঘটনার পর প্রথম মেয়েটা তো পাগল হয়ে যায়, আর দ্বিতীয় মেয়েটা হঠাৎ করে হোস্টেল ছেড়ে পালিয়ে যায়, আর তৃতীয়জন। তৃতীয়জন? তৃতীয়জনের কি হয়েছিল? ছাড় না, ওই ঘরে ওই মেয়েটার আত্মা থাকে। আত্মা? হ্যাঁ, ওই মেয়েটা পাখায় ঝুলে আত্মহত্যা করেছিল না, আর আজও রাত ৯টার পর ওই মেয়েটার লাশ পাখা থেকে ঝুলে গোল গোল করে ঘুরতে থাকে। ওর খুব বড় চুল ছিল যা দিয়ে ওর মুখ ঢেকে রাখত। ওই দুর্ঘটনার পর হোস্টেল কর্তৃপক্ষ তো ওই রুমটা বন্ধ করে দেয়, তারপর কেন জানি না তোকে। কিন্তু এসব বাজে কথা, সব গল্প, তোর কিচ্ছু হবে না, তুই ভয় পাস না। হ্যাঁ, ভয় পাস না কামনা, ভয় পাস না, ভিতরে কিচ্ছু হবে না, ভয় পাস না। আমার সাহস হচ্ছে না, যদি ভিতরে সত্যি। দরজাটা খোল কামনা।
রিয়া, আরতি দরজাটা খোল। কি হলো আরতি? আরতি, আমি আজকে রাতটা তোর ঘরে শুতে পারি প্লিজ? কেন আরতি? আমার খুব ভয় করছে, আমার ঘরে আত্মা আছে। আত্মা? হ্যাঁ। আই এম সরি, যদি ওয়ার্ডেন জেনে যায় তাহলে আমাকে পুরো বার করে দেবে। আই এম রিয়েলি ভেরি সরি। না আরতি, প্লিজ আরতি। প্রিয়া, প্রিয়া দরজাটা খোল। কামলা, প্রিয়া আজকে রাতে আমি তোর ঘরে থাকতে পারি প্লিজ? আমার রুমে? চিন্তা করিস না, আমি মেঝেতেই শুয়ে পড়বো প্লিজ। তা তো ঠিক আছে, কিন্তু কামনা, এ তো হোস্টেলের রুলের বাইরে। আই এম সরি। প্রিয়া প্লিজ, এরকম করিস না প্রিয়া প্লিজ। অশ্বিনী, অশ্বিনী প্লিজ দরজাটা খোল। কামনা, কি হয়েছে? অশ্বিনী প্লিজ, আমাকে আজকে রাতে তোর ঘরে শুতে দে, আমি কাল ওয়ার্ডেনকে বলে আমার ঘরটা পাল্টে নেব। আমি তোকে সাহায্য করতে চাই, কিন্তু। কিন্তু কি? কিন্তু আমি যদি ধরা পড়ে যাই আমায় হোস্টেল থেকে বের করে দেবে। অশ্বিনী প্লিজ আমার সাহায্য কর, কেউ আমার সাহায্য করছে না, আমি আমি কি করব? তুই যা, তুই গিয়ে শুয়ে পড় তোর ঘরে, তোর কিচ্ছু হবে না। আমার ভয় করছে, তুই আমার সঙ্গে চল না প্লিজ অশ্বিনী। না বাবা না। অশ্বিনী আমার কথাটা শোন। না 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 না, সরি প্লিজ। কামনা, কামনা, এত রাতে তুমি করিডোরে কি করছো? ম্যাডাম, তুমি জানো এখন কটা বাজে? প্লিজ ম্যাডাম, আমাকে আজকে রাতটা অন্য কারোর ঘরে শুতে দিন। না ম্যাডাম, আমি কি হোস্টেলের বাইরে যেতে পারি? একদম না, রাত দশটার পরে কোনো মেয়ের হোস্টেলের বাইরে যাওয়া নিষেধ। তুমি সোজা গিয়ে তোমার রুমে শুয়ে পড়ো প্লিজ। যাও তোমার রুমে। ম্যাডাম প্লিজ। কামনা, তোমার রুমে যাও, গো টু ইয়োর রুম। কিছু হবে না তোর, লাইট জ্বালিয়ে দে। লাইটটা জ্বালা। এই লাইটটার কি হলো? এবার এবার আমি কি করব? মোমবাতি, চোখ খোল, কিছু হবে না তোর, চোখ খোল কামনা, চোখ খোল, সাহস রাখ, চোখ খোল কামনা। ম্যাডাম তাড়াতাড়ি আসুন। কি ব্যাপার সারদা,
জানো এখন কটা বাজে? ১২টা বেজে গেছে। ওহ ম্যাডাম, আমি সত্যি বলছি, কামনার ঘর দিয়ে কিরকম অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছে। ওই মেয়েটা তো একেবারে পাগল। সকালেই আমি প্রিন্সিপালকে বলে ওকে কলেজ থেকে বের করে দেব। কি ব্যাপার কামনা? কামনা, কামনা, ও মাই গড, ও তো মারা গেছে। কিন্তু ও মারলো কি করে? ঘরে তো আর কেউ নেই। ম্যাডাম, ডক্টর কিছু বললেন ওর মৃত্যু কি কারণে হয়েছে? ভয়, ভয়ের কারণেই কামনার হার্ট ফেল করেছে। ভয়ে? হ্যাঁ, কামনার বাবার অ্যাক্সিডেন্ট ৬ মাস আগে হয়েছিল। হঠাৎ মারা যাওয়ার জন্য ওর মনে গভীর প্রভাব পড়েছিল, তার জন্য চিকিৎসাও চলছিল। আর এই কারণেই ওর কলেজ পাল্টেছিল, যাতে এখানে এসে ও নতুন লোক, নতুন বন্ধুদের সাথে থাকে, ওর মন ভালো থাকে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না। কি ম্যাডাম? ওই যে ওই ঘরে এমন কি ছিল যাতে ও ভয় পেয়েছে? এই লাইটটা কেন বন্ধ হলো? মনে আছে অশ্বিনী, আমি প্রতিজ্ঞা করেছিলাম না যে আমি ফিরে আসবো। দেখো, আমি ফিরে এসেছি। এবার তো তুমি বিশ্বাস করছো অশ্বিনী যে আত্মা হয়, মৃত্যুর পরেও একটা জীবন থাকে। আমি তো মজা করেছিলাম। তোমার মজাতে আমি ভয় পেয়ে মারা গেলাম, আর এখন আমি তোমাকেও মারবো অশ্বিনী। অশ্বিনী, না তুমি আমার থেকে লুকোতে পারবে, আর নাই আমার থেকে পালিয়ে কোথাও যেতে পারবে। আমার প্রমাণ চাই না,
আমি ফিরে এসেছি, দেখো আমি ফিরে এসেছি। আর সবচেয়ে ভয়ের ব্যাপারটা ছিল ওর পা, ওর পা উল্টো ছিল তো। আচ্ছা তালি এরকম নয় তো যে কামনার আত্মা ভূত হয়ে ফেরত এসে আমাদের উপর বদলা নিতে চাইছে? চুপ কর, এটা শুধুই একটা স্বপ্ন। কিন্তু এই সমস্ত কিছুর কোনো না কোনো মানে তো অবশ্যই থাকবে না। কামনা সবে মাত্র মারা গেছে তো, আর আমরা চারজন সবসময় শুধু ওর ব্যাপারেই ভাবছি তো, তাই আমরা চারজনে ওর স্বপ্ন দেখেছি। এবার আমি অ্যাটেন্ডেন্স দেখছি। রোল নাম্বার ওয়ান প্রেজেন্ট স্যার, টু প্রেজেন্ট স্যার, থ্রি প্রেজেন্ট স্যার, ফোর প্রেজেন্ট স্যার, ফাইভ প্রেজেন্ট স্যার, সিক্স ইয়েস স্যার, সেভেন প্রেজেন্ট স্যার, এইট প্রেজেন্ট স্যার, তুই কি নিশ্চিত যে কিছু হবে না? টেন প্রেজেন্ট স্যার, আমার খুব ভয় করে। ইলেভেন প্রেজেন্ট স্যার, ভয় ছোটে রাতে ঘুম আসে না। টুয়েলভ প্রেজেন্ট, আমি বলছি না কিছু হবে না। থার্টিন প্রেজেন্ট স্যার, চুপ কর। 14 প্রেজেন্ট স্যার, 15 ও আই এম সরি, এটা তো কামনার নাম্বার, আমি তো ভুলেই গেছিলাম যে ও কামনা। প্রেজেন্ট স্যার, আমার এখানে পৌঁছানোর জন্য অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি পৌঁছেই গেলাম। কামনা, এই কালি এখনো শুকোয়নি, মানে ওঠো, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। তুমি কামনার বেঞ্চের ঠিক সামনে বসে আছো, আমার মনে হয় এটা তোমারই কাজ, বলো তাই তো? স্যার আমি এরকম মজা কি করে করতে পারি? তাহলে কি কামনার আত্মা এখানে এসে বললো প্রেজেন্ট স্যার, আর এখানে লিখে দিল কামনা? আমি কি করে জানবো, আমি তো এখানে বসে আছি। শাট আপ, আমি তোমাকে খুব ভালো করে চিনি, এর আগেও তুমি ক্লাসে এরকম বদমাইশি করে ধরা পড়েছো, বলো। স্যার শাট আপ। তোর কি মনে হয় এটা অশ্বিনীর বদমাইশি ছিল নাকি কামনাই ফিরে? আমার তো মাথায় কিচ্ছু আসছে না, যতই এসব নিয়ে ভাবছি ততই ভয় করছে। এনিওয়ে, আমার হিস্ট্রির কিছু বই খুঁজতে হবে, আমি তোর সঙ্গে পরে হোস্টেলে দেখা করছি। ওকে বাই। বাই। আমি বোধহয় ঠিক করে রাখিনি।
আমার প্রতিজ্ঞা বলিনি, বলেছিলাম না ফিরে আসব। কাম না, তোর কি মনে হয় কামনা কি ফেরত আসার চেষ্টা করছে? দেখ, প্রথমে ওই স্বপ্ন, আর এখন এই অদ্ভুত অদ্ভুত ঘটনা। বাজে কথা, বাজে কথা। আগে আমরা সব মেয়েদের ভয় দেখানোর চেষ্টা করতাম, আর আর এখন অন্য কেউ আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমাদের কেন? কেউ কি করে জানবে যে কামনার মৃত্যুর জন্য আমরাই দায়ী? আর যদি কেউ ঠাট্টা করেও থাকে, তাহলে সে আমাদের চারজনের মধ্যেই কেউ। তোমরা সবাই আমায় কেন দেখছো? আমি আমি কিন্তু কিছু করিনি বলে দিলাম। শুনি একটা কথা বল, একটা কথা বল আমাকে। যখন আমি লাইব্রেরিতে গিয়েছিলাম 5টার সময়, তখন তুই কোথায় ছিলি? আমি আমার ঘরে ছিলাম, আর কোথায়? আমি এইসব করছি না, অন্য কেউ করছে। আর কি? এই আওয়াজ, এই আওয়াজটা কিসের? কেউ কেউ গিটার বাজাচ্ছে। না, কিন্তু কিন্তু হোস্টেলে তো শুধু কামনাই গিটার বাজাতে পারতো। তুই বলতে চাস, তুই বলতে চাস যে কামনা? আমরা আমরা চারজনে এখন এখানে উপস্থিত। তার মানে এইসব কাণ্ড কারখানার পিছনে অন্য কারোর হাত আছে। এক্ষুনি সব জানা যাবে। চল 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 গিয়ে দেখি। আওয়াজ, আওয়াজটা ওখান থেকে আসছিল, ওই কোন থেকে? কিন্তু কিন্তু ওইদিকে তো কামনার ঘর। চল দেখি। আলো কেন দিবে কেন? মানে অন্ধকারে খুব ভয় লাগছে। চল আমরা সবাই মিলে আমাদের ঘরে ফিরে যাই। হ্যাঁ, ওখান থেকে টর্চ নিয়ে আসি। না, আমরা যদি এখন এখান থেকে একটুও যাই, তাহলে যে ওখানে আছে এখান থেকে চলে যাবে। আমাদের আমাদের এগিয়ে গিয়ে দেখা উচিত। না, আমি আর এগিয়ে যেতে পারবো না। এগিয়ে যা, গিয়ে দরজাটা খোল, তখনই বুঝতে পারা যাবে ভেতরে কে আছে। তুই যা। তোরাও চল না। হ্যাঁ হ্যাঁ, আমরাও আসছি। এই চিৎকার তোমরাই করছো এখানে? না না ম্যাডাম, এখানে কামনার রুমে কেউ আছে। দেখুন, সে গিটারও বাজাচ্ছে আর লাইটও জ্বলছে। কোথায় লাইট? আমি সত্যি বলছি ম্যাডাম, ওখানে লাইট ছিল। আপনি দরজা খুলে দেখে নিন। দেখো, এখানে তো কেউ নেই।
কে থাকবে এখানে? হ্যাঁ ম্যাডাম, আমি দীপিকাকে বলছি, এখানে লাইট ছিল, আমরা সব নিজের চোখে দেখেছি, হয়তো ও জানলা দিয়ে পালিয়ে গেছে। দেখো, যা আমি নিজের চোখে দেখি তাই বিশ্বাস করি। আর আমি তোমাদের চারজনকে কামনার রুমের বাইরে দেখেছি, আর গিটারের আওয়াজ তোমরাই করছিলে। না ম্যাডাম, আমরা তো। তুমি চুপ করো সারদা, আর তুমি যা করেছো ক্লাসরুমে আমি সব জানি, আর লাইব্রেরির কথাও আমি সব জানি। ম্যাডাম ও নয়, এটা খুব দুঃখের ব্যাপার, এত বড় ঘটনা ঘটলো আর তোমরা এটা নিয়ে তামাশা করছো। গো টু ইয়োর রুম, সকালে দেখবো তোমাদের কি ব্যবস্থা করা যায়। থ্যাংক গড ভাই, রাত শান্তিতে কেটে গেছে আর আমাদেরও কিছু হয়নি, আমরা বেঁচে গেছি। আমাদের তাড়াতাড়ি হোস্টেলে গিয়ে জিনিসপত্র প্যাক করে এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। হোস্টেল হোস্টেল তো ছাড়, আমার মনে হয় কলেজ ছেড়ে যেতে হলেও দুঃখ হবে না, অন্তত প্রাণটা তো বাঁচবে। না, এদিন এদিন রাতে কি করে বদলে গেল? প্লিজ আমায় বাঁচাও, এরকম তো হতে পারে না। এখনো তোমাদের বিশ্বাস হচ্ছে না? তোমরা তো এখানে বসেই আমার থেকে প্রমাণ চেয়েছিলে না? দেখো আমি ফিরে এসেছি, এটা প্রমাণ করতে যে আত্মা হয়। এবার বিশ্বাস হলো তো তোমাদের? হ্যাঁ, আমাদের বিশ্বাস হয়েছে, এবার আমাদের ছেড়ে দাও। আমার মৃত্যু তোমাদের জন্যই হয়েছে, এবার আমি তোমাদের সবাইকে মারব। আমার মৃত্যুর জন্য কোনো দুঃখ নেই প্রিয়া, মারা গিয়ে আমি আমার বাবার অনেক কাছে চলে গেছি, কিন্তু আমার রাগের কারণটা হলো যে তোমরা শুধু একটা মিথ্যে গল্পই বানাওনি, এমনকি পাখাতে একটা মেয়েকে ঝুলিয়েও দিয়েছিলে। আমরা তো কাউকে ঝুলাইনি। তাহলে ওই মেয়েটা কে ছিল যে পাখার সঙ্গে ঝুলে গোল গোল করে ঘুরছিল, যার মুখ তার লম্বা চুলে ঢাকা ছিল? আমরা জানি না, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু না। কিন্তু আমি জানি, আর আমি ওকে বাঁচতে দেব না। আমি জানি ওই মেয়েটাকে, আমি জানি ওই মেয়েটাকে। তোমরা ওকে একই স্বপ্ন দেখলে যা আমি দেখলাম? কামনা ফিরে এসেছে, আমার এখন আর কোনো সন্দেহ নেই। কিন্তু কিন্তু ওই মেয়েটা যে পাখায় ঝুলছিল, সে সে কে ছিল? জানি না। আচ্ছা, সেটা তুই নয় তো? আমি গল্প তো বানিয়েছিলাম, কিন্তু আমার ভেতরে এত সাহস নেই যে আমি পাখা থেকে ঝুলে যাব। নিশ্চয়ই এটা তোদের কারোর কাজ, আমি করিনি। আমিও ছিলাম না, আর আমি 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 এরকম করার কথা ভাবতেও পারি না। না, কিন্তু এটা তো অবশ্যই ঠিক যে এই কাজ আমাদের চারজনের মধ্যে কারোর, কিন্তু কার? ওই রাতে কি হয়েছিল? কামনা প্রথমে আরতির কাছে গিয়েছিল, তারপর প্রিয়ার কাছে, আর তারপরও আমার কাছে আসে। আমরা তিনজনেই ওকে ভেতরে আসতে বারণ করে দিই। তার মানে আমরা তিনজনে নিজেদের ঘরেই উপস্থিত ছিলাম, আর বাকি রইল শুধু তুই শারদা। না না, আমি আমার ঘরে ছিলাম। না, তুই মিথ্যে বলছিস, তুই তোর ঘরে ছিলিস না, তুই কামনার ঘরে ছিলিস আর পাখা থেকে ঝুলে ছিলিস। না, দেখ দেখ, সত্যি করে বল, তাহলে আমরা সবাই মারা যাব। প্লিজ বলে দে। আমি পাখার সঙ্গে ঝুলে তোর গল্পটাকে সত্যিতে রূপান্তরিত করেছি। আমি নকল চুলালা রিং পরেছিলাম, কিন্তু আমি সত্যি বলছি আমার উদ্দেশ্য খারাপ ছিল না, আমি শুধু ওকে ভয় দেখাতে চেয়েছিলাম। তোর এইসব করার কি দরকার ছিল? তোমরা সবাই
তোমরা সবাই আমাকে নির্বোধ ভাবো, বোকা ভাবো, সবসময় এটা ভাবো যে আমি কিচ্ছু করতে পারি না। এই জন্য যেদিন তুমি কামনাকে ওই গল্পটা বলেছিলে, তখন আমার মাথায় আইডিয়াটা এলো। আমি ভাবলাম এটাই ভালো সুযোগ তোমাদের সবার নজরে হিরোইন সাজার। দেখলি তো তার হিরোইন হওয়ার ফল একটা মেয়ের চলে গেল। কিন্তু আমি তো কখনো ভাবতেও পারিনি যে ও মারা যাবে। আমি তো শুধু ওকে ভয় দেখাতে চেয়েছিলাম। তোর বোকা হওয়ার আর একটা প্রমাণ দিয়ে দিলি। প্লিজ না, প্লিজ প্লিজ আমায় বাঁচাও, আমায় সাহায্য করো, প্লিজ না অশ্বিনী, প্লিজ প্লিজ আমাকে বাইরে বার করে দিও না, প্লিজ সকল অবধি আমাকে সাহায্য করো, তারপর আমি নিজেই চলে যাব, প্লিজ অশ্বিনী, প্লিজ প্লিজ আমরা তোর সাথে থাকতে পারবো না, প্লিজ আমরা সবাই ভালো যাই কেন, প্লিজ প্লিজ সরি সরি প্লিজ। আমি কোনো অন্য মেয়ের ঘরে চলে যাই, না তো ম্যামের কাছে চলে যাই, উনি আমায় বাঁচিয়ে নেবেন। না শারদা, আজ তোমাকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ শারদা, না অশ্বিনী, অশ্বিনী, না অশ্বিনী আমায় সাহায্য করো শারদা, না না শারদা, ওই রাতে আমার জন্য কেউ দরজা খোলেনি, আজ তোর জন্য কেউ দরজা খুলবে না, না আমার কাছে এসো না, যা কিছু ওই রাতে আমার সাথে হয়েছিল না সেগুলো আজ তোর সাথেও হবে, আমার কাছে এসো না, আমায় ক্ষমা করে দাও প্লিজ, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না শারদা, আমায় ক্ষমা করে দাও, এটাকেই বলে ওপরওয়ালার বিচার। না না শারদা, তুই ভয় পাস না, কামনা প্লিজ, কামনা আমার চশমা পড়ে গেছে, হে ভগবান আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না, প্লিজ আমায় কেউ বাঁচাও, বাঁচাও ভগবানের দিব্যি আমায় বাঁচাও। পালিয়ে কোথায় যাবি শারদা? না আর কত দূর যাবি তুই? আমি জীবন আর মৃত্যুর সীমা পার করে এখানে এসেছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও, শুধু তোমার জন্য শারদা, আর তুই আমার থেকে পালিয়ে যাচ্ছিস। এটা কার ঘর? আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার চশমাটা এখনই পড়ে যাচ্ছিল। এই আওয়াজটা কিসের? আমার চশমা, থ্যাংক গড আমি চশমা পেয়ে গেছি, এর মানে ও এসে গেছে। শারদা, না না, লাইটের সুইচ ওই দিনও কাজ করছিল না আর আজও করবে না। শারদা, এটা হচ্ছে আমার ঘর, এটা সেই ঘর যেখানে তোমার জন্য আমার মৃত্যু হয়েছিল, রুম নাম্বার 13। সবকিছু এই ঘরে ওই রকমই আছে যেমন ওই রাতে ছিল। না না প্লিজ প্লিজ আমাকে মেরো না, আমি তো শুধু তোমার সাথে একটা মজা করেছিলাম, আমি তোমাকে মারতে চাইনি, প্লিজ আমাকে মেরো না, আমাকে মেরো না। ভয় পেও না শারদা, আমি তোমায় মারব না, আমি তোমায় কিচ্ছু করব না, আমি তো শুধু তোমাকে সেটাই দেখাতে চাই যেটা ওই রাতে আমি দেখেছিলাম, আমি শুধু এটা দেখতে চাই যে ওইসব দেখে
তোমার কি অবস্থা হয় দেখো। শারদা, আমি তোমাকে শেষ একটা জিনিস দেখাতে চাই, তুমি নিশ্চয়ই দেখতে চাইবে। দেখতে চাও ওই ওই মৃত মেয়েটা কে? দেখো।